আজকে ফোনটা আমার কাছে দাও। আচ্ছা ঠিক, চাকরিতে কাজ হচ্ছিল এটা প্রায় জানা পড়েছে। ঘটনাটা কি ঘটেছে? আমরা একটা জলের কারখানা আমাদের এই পাকুড়িয়া সলোপে এখানে আমাদের কাজ চলছিল, রাজমিস্ত্রিদের কাজ চলছিল, একটা বাউন্ডারি কাজ চলছিল। হঠাৎ করে ওখানে একটা লোকাল কোলাবাজ একটা গোপীনাথ পাত্র, এর আগেও কয়েকবার এসেছে, এর আগেও অনেক হেভি হিউজ ডিমান্ড, পয়সা 1 কোটি টাকা ডিমান্ড করে বসেছে, সেটা দিতে পারিনি, এটাকে দেওয়া সম্ভব হয়নি। আজকে হঠাৎ করে এসে বললো কাজ বন্ধ করছে, টাকা না দিতে কোনো কাজ হবে না, আমাকে টাকা না দিয়ে এখানে কোনো কাজ করা সম্ভব না বলে এইবারে আমরা টিমটাকে কাছে যখন অ্যাটাক করতে যাচ্ছি, আমি আমাদের ওই কথা বলো কথা বলো সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারকে ধরছি, আমাকে মারতে আসছে। যখন দু চার খুশি মিলে ওরা আমার সঙ্গে যিনি ছিলেন আমার গার্ড, উনি যখন আমাকে বাঁচাতে গেলেন ওনাকে মেরেছে প্রচণ্ড ভাবে, খুব বাজেভাবে। কতজন এসেছিল? 25 জন। ওদেরকে টাকা দিতে হবে ডিমান্ড করতে, তাই তো? ওদের ডিমান্ড হচ্ছে ওই স্পেসিফিক একজন যে, যার নাম হচ্ছে গোপীনাথ পাত্র, 1 কোটি টাকা তার ডিমান্ড। ওখানে যে স্যারের কাজ হচ্ছিল নিজস্ব জায়গার ওখানে দেওয়া হচ্ছিল, ওই ছেলেটি ও এসে স্যারের সাথে কী কথাবার্তা হয়, তারপর দিকে হঠাৎ করে স্যারকে মারতে আরম্ভ করে। ওদের ক্লাবের ছেলে কমসেকম 25 থেকে 30 জন আসে, এসে যখন স্যারকে মারে তখন আমি ওনার যখন বডিগার্ড তখন ওনাকে বাঁচাতে যাই, ওনাকে বাঁচাতে যেয়ে ওরা সবাই আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমাকে ওরা আক্রমণ করে করে এবং আমি নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমাকে ওই 25-30 জন মিলে সবাই মিলে আমাকে মারতে আরম্ভ করে। আমার এই চোখ নাক সব ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে, ফেলে লাঠি মেরেছে বুকের মধ্যে, বুকের মধ্যে আমার এইখানে প্রচুর পেন হচ্ছে। কেন 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 ওই যে মানুষরা একে মারতে পারে না, ওনাকে বাঁচিয়েছি, উনি ঘরের একটা ঘরে ঢুকিয়ে দিয়েছি, এবার ওরা আমাকে পেয়েছে, তখন আমাকে বলছে এই বাঁচিয়েছে, এই ওর বডিগার্ড, একেই তোরা সবাই মিলে মার।